স্বাধীনতা বিরোধিতা করা কোনো রাজনৈতিক দল স্বাধীনতার পর আবারও রাজনীতিতে জায়গা পেয়েছে এমন ঘটনা বিশ্বে বিরল। কিন্তু যুগের পর যুগ ধরে সেই সুযোগটাই পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সবশেষ শনিবার 10 বছর পর জামায়াতকে সমাবেশের অনুমতি দেয় সরকার। এরপর থেকেই রাজনীতির মাঠে ঘুরছে একটাই প্রশ্ন, আদালতের রায়ে যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত জামায়াতকে সমাবেশের অনুমতি দেওয়া কতটুকু নৈতিক। রোববার ডিআরইউতে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে এ নিয়ে গণমাধ্যমের তোপের মুখে পড়েন আইনমন্ত্রী। এক পর্যায়ে তিনি বলেন, শনিবার জামায়াত সমাবেশের যে অনুমতি পেয়েছে তা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তাই অনুমতির ব্যাখ্যা দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই অনুমতি দিয়ে থাকে, ওনারা কি বিবেচনায় দিয়েছেন আমার মনে হয় যে এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্তৃপক্ষকে আপনারা যদি প্রশ্ন করেন সেটা বেটার হবে। যদিও স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাখ্যা হলো, অন্যান্য অনুবোধিত দল যেভাবে ইন্ডোরে সমাবেশের অনুমতি পায় সেভাবেই অনুমতি দেওয়া হয়েছে জামায়াতকে। ইন্ডোরে তারা তাদের মিটিংটা করতে চেয়েছিল, আমরা মৌখিকভাবে আমাদের কমিশনার সাহেব বোধহয় মানে আর সেটা মানা করেননি। আমরা তার মানে এই নয় যে আমাদের নীতির থেকে আমরা সরে এসেছি। যদিও এই ইস্যুতে কৌশলী উত্তর দিয়েছেন কৃষিমন্ত্রী। সচিবালয়ে তিনি বলেন, এটি একটি রাজনৈতিক সিদ্ধান্ত। আমরা অনেক সময় রাজনীতিতে আমরা অনেক পদক্ষেপ নেই, এটা নিতে হয়। আপনি একটু অপেক্ষা করেন, আরো দেখবেন কি হয়। আজ থেকে 9 বছর আগে জামায়াতে যুদ্ধাপরাধী তদন্ত শেষ হয়েছে, কিন্তু এখনও বিচার কাজ শুরু হয়নি কেন, এমন প্রশ্ন ছিল আইনমন্ত্রীর কাছে। এমন প্রশ্নে মন্ত্রীর 7 বছর আগের একই উত্তর, জামাত শিবির নিষিদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। জামাতের বিচার করার জন্য উপযুক্ত আইন থাকতে হবে। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 সংশোধন করা হচ্ছে, এটা মন্ত্রী পরিষদের অ্যাপ্রুভালের জন্য অপেক্ষমান। জামাতকে যুদ্ধ অপরাধী হিসাবে বিচার করার জন্য যে আইন সংশোধন করার কথা আমি আগে বলেছি, সেই প্রক্রিয়া কিন্তু চলমান, এবং সংশোধনের জন্য যে আইনটা সেটা আপনার ক্যাবিনেটে কিছু দিনের মধ্যেই যাবে। যুদ্ধাপরাধের বিচারের জন্য ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট অনুযায়ী সংগঠনের বিচার এবং সাজার বিষয়টি সুস্পষ্ট না থাকায় জামায়াতের বিচার কাজ শুরু করা যাচ্ছে না, আর তাই আইন সংশোধনের প্রয়োজন প্রায় 1 দশক ধরে সেই ব্যাখ্যায় শুনে যাচ্ছেন সরকারের মন্ত্রীরা। হাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা।